হ্যালো বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে ভৌতিক কথার আরেকটি নতুন এপিসোডে। আজ তোমাদের জন্য রয়েছে করোনায় মৃত লাশ বহনকারীর ঘটনা। এই ঘটনাটা পাঠিয়েছে নবারুণ সরকার। আজকের এই ঘটনাটা খুব ভয়ের হতে চলেছে। যারা খুবই ভয় পাও তাদের বলবো এখন লাইক করে রেখে কাল সকালে শুনতে, আর যারা এখন শুনছ হেডফোন দিয়ে শোনো। আর আজও আছে কিউএনএ অ্যান্ড শাউট আউট পর্ব, তাই আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। দাদা, আমি নবারুণ সরকার, আমি হুগলিতে থাকি। আমিও আমার পরিবার তোমার খুব বড় ভক্ত। তোমার কণ্ঠে ঘটনা শুনতে আমিও আমার পরিবার খুব ভালোবাসি। প্রথমেই বলে নেই যে আমরা একান্নবর্তী পরিবার। আমাদের পরিবারে আমি, মা, বাবা, দাদু, ঠাকুমা, জেঠু, জেঠিমা সবাই একসাথেই থাকতাম। আজ আমি যে ঘটনাটা তোমায় লিখে পাঠাচ্ছি সেটা ঘটেছিল আমার জেঠুর সাথে। জেঠুর নামটা আমি এখানে বলছি না। আমার জেঠু খুব ছোটবেলা থেকেই লাশ বহন করার কাজ করে। তো আমার জেঠুর সাথে এমন অনেক ঘটনা ঘটে গেছে যার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। আমার জেঠু এমনিতে খুবই সাহসী, তাই সে এসব ছোটোখাটো ব্যাপারে খুব একটা আমল দিত না। কিন্তু এই করোনার প্রথম ঢেউয়ে জেঠুর সাথে যা ঘটেছিল তাতে জেঠু প্রচণ্ড ভয় পেয়েছিল। আসছি সেই ঘটনায়। কিন্তু তার আগে জেঠুর সাথে যে ঘটনাগুলো ঘটে গেছে তার মধ্যে দুটো ঘটনা একটুখানি বলে নিই। প্রথম ঘটনা সাল 2011। জেঠু একবার অনেক রাতে লাশ নিয়ে গিয়েছিল এক গ্রামে। আমরা সবাই জানি যে লাশ বহন করার গাড়িতে সেই মৃত ব্যক্তির পরিবারের একজন করে থাকে সবসময়। তো জেঠু হাসপাতাল থেকে লাশ নিয়ে সেই গ্রামের জন্য রওনা হয়। প্রায় অনেকটা যাওয়ার পর জেঠুর গাড়ির চাকা পাংচার হয়ে যায়। জেঠু গাড়িটাকে দাঁড় করিয়ে যে স্টেপনি চাকাটা ছিল সেই চাকাটা লাগিয়ে নেয়। তারপর আবারও সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। যখন ওই গ্রামে গিয়ে পৌঁছাই তখন সন্ধে প্রায় লেগে এসেছে। গাড়ি দাঁড় করানোর সাথে সাথে সেখানে কান্নার রোল পড়ে যায়। এসব সামলে লাশ নামিয়ে আর বাকি কাজ কমপ্লিট করতে করতে প্রায় 8টা পেরিয়ে যায়। যখন জেঠু ওই গ্রাম থেকে রওনা হয় তখন 8:30 মতন বাজে। জেঠু যে রাস্তা ধরে আসছিল সেই রাস্তাতে কোনো লাইট ছিল না। সেই রাস্তা ধরে আসতে আসতে এমন এক জায়গায় গাড়িটা আবার পাংচার হয় তার আশেপাশে কোনো জনবসতি ছিল না, শুধু মাঠ আর মাঠ। জেঠুর কাছে যে এক্সট্রা চাকাটা ছিল সেটা আসার সময়ই লাগিয়ে নিয়েছিল, তাই চাকা বদলানোর কোনো উপায়ও নেই। আর একটা কথা বলে দিই যে সেই সময় টিউবলেস চাকার এত চল ছিল না যে ওইভাবেই ওখান থেকে চলে আসবে, আর সেই সময় মোবাইলেরও এত চল ছিল না। তো কোনো উপায় না পেয়ে সেই দিন রাতটা জেঠু গাড়িতেই কাটানোর সিদ্ধান্ত নেয়। আর সেদিন গাড়িতে রাত কাটানোর সময় জেঠু অনেক কিছুই অনুভব করতে পারে। কখনো দূর থেকে ভেসে আসছে শিয়ালের আর্তনাদ, আবার কখনো মনে হচ্ছে কে যেন মাঠের মধ্যে বসে অনেক কষ্টে চিৎকার করে কান্না করছে, আবার মনে হচ্ছে গাড়ির চারিপাশে কে যেন ঘোরাঘুরি করছে। এইসব উপদ্রব চলতেই থাকে। এইসব চলতে চলতে সেই রাতটা জেঠু না ঘুমিয়েই কাটিয়ে দেয়। তারপর সকাল হলে এক গ্রামের লোকের সাহায্যে গাড়িটাকে সারিয়ে জেঠু বাড়ি চলে আসে। এটা ছিল প্রথম ঘটনা। এবার দ্বিতীয় ঘটনায় যাচ্ছি। শীতের রাত, জেঠু একদিন অনেক রাতে এক মৃত ব্যক্তির বাড়িতে লাশ নামিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ আস্তে আস্তে জেঠু দেখতে পাই কে যেন রাস্তার ধারে পড়ে থেকে গোংড়াচ্ছে। জেঠু ভাবে যে এত রাতে কে পড়ে থেকে গোংড়াচ্ছে। এ কথা ভাবতেই গাড়ি থেকে নেমে গিয়ে দেখে যে সেখানে কেউই নেই। জেঠু বুঝতে পারে ব্যাপারটা কি। তারপর জেঠু তাড়াতাড়ি করে ওখান থেকে গাড়ি চালিয়ে চলে আসে। আসলে ওইখানে অনেকেই গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আর শোনা যায় ওখানে নাকি অনেকেই এমনটা দেখতে পায়। কিন্তু এতেও জেঠু একদমই ভয় পায় না।
এবার মূল ঘটনায় আসি। করোনার প্রথম ঢেউয়ে যখন পুরো দেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতিতে জর্জরিত, সেই সময় আমরা টিভিতে কিংবা কোনো সোশ্যাল মিডিয়াতে দেখতাম যে জনমানবহীন এলাকায় করোনায় মৃত লাশগুলোকে একসাথে করে আগুনে পুড়িয়ে দিতে, আর এই সব করোনায় মৃত লাশগুলোকে বহন করার দায়িত্ব পড়েছিল আমার জিঠুর উপর। আর আমরা জানি যে এই লাশগুলোকে বেশিরভাগ সময়ই অনেক রাতে নিয়ে যাওয়া হতো যখন সবাই ঘুমিয়ে পড়ত। এইরকমই একদিন করোনায় মৃত অনেকগুলো লাশ নিয়ে প্রায় 7-8 জন স্টাফ মিলে অনেক দূরে এক অচপাড়া গ্রামে গিয়েছিল লাশগুলোকে পোড়াতে। আর সেই অচপাড়া গ্রামের 24 কিলোমিটারের মধ্যে কোনো জনবসতি ছিল না। রাত তখন 9টা বাজে, সবাই প্রস্তুত হচ্ছে লাশগুলোকে পোড়ানোর জন্য, কারণ বেশি দেরিও করা যাবে না, ভোরের আলো ফোটার আগেই কাজ কমপ্লিট করে বেরোতে হবে। তাই আর দেরি না করে যারা পোড়ানোর দায়িত্বে ছিল তারা নিজেদের প্রোটেকশন নিয়ে লাশগুলোকে আগুন ধরিয়ে দিল। তারপর জেঠু আর জেঠুর সাথে যে ড্রাইভারটা ছিল তারা নিজেদের মধ্যে ইয়ার্কি করছিল। ওই ড্রাইভার কাকুটা বলছিল, জানিস ভাই, এই জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু কেন জানি না আজ আমার খুব ভয় লাগছে। জেঠু বলল, ধুর, ফাজলামো করিস না তো, যা এখান থেকে। এসব নিয়ে কথা বলতে বলতে কাজ কমপ্লিট হয়ে গেলে জেঠু আর তার বাকি স্টাফরা ওখান থেকে বেরিয়ে পড়ে। তারপর হাসপাতালে পৌঁছে জেঠু যখন বাড়ির জন্য রওনা দেয় তখন রাত 2:30 বাজে। হাসপাতাল থেকে আমাদের বাড়ি প্রায় 2 কিলোমিটার, আর সেই জন্য জেঠু হাসপাতাল থেকে হেঁটেই বাড়ি আসত। সেই রকমই সেদিন জেঠু হেঁটে হেঁটে বাড়ি ফিরছে। কিছুটা আসার পর জেঠু দেখে যে আমাদের বাড়ির পাশে যে কাকুটা থাকে সেই কাকুটাও বাড়ির দিকে হেঁটে যাচ্ছে। জেঠু দেখে অবাক হয়ে যায় আর ভাবে এত রাতে সেই কাকু কোথায় গিয়েছিল। জেঠু পেছন থেকে ডাক দিল, এই নরেশ, নরেশ। প্রথম ডাকাতে কাকু যেন কোনো উত্তরই দিল না, মনে হচ্ছে কাকু যেন শুনতেই পাচ্ছে না। তারপর 2-3 বার ডাকার পর কাকু উত্তর দিল। জেঠু একটু তাড়াতাড়ি করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, কি নরেশবাবু, এত রাতে কোথায় যাওয়া হয়েছিল? উত্তরে বলল যে হাসপাতাল গিয়েছিল, ওখান থেকেই ফিরছে। এতটুকু বলতে বলতে বাড়ির সামনে চলে এলো। তারপর জেঠু বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে ঢুকে দেখে যে বাড়ির সবাই জেগে আছে। জেঠু জিজ্ঞেস করাতে সবাই বলে যে পাশের বাড়ির কাকুটার কয়েকদিন হলো করোনা হয়েছিল, সে মারা গেছে, তাই কান্নাকাটি শুনে তারা এখনো জেগে আছে। এ কথা শুনে জেঠু প্রচণ্ড ভয় পেয়ে মাথা ঘুরে পড়ে যায়। তারপর আসার পথে ঘটা সমস্ত ঘটনা খুলে বলে। জেঠুর প্রায় 7 দিনের মতন জ্বর থাকে, সময়ের সাথে সাথে জেঠু সুস্থ হয়ে ওঠে। দাদা, আমার যা মনে হয় ওই কাকুটা শেষবারের মতো তার বাড়িতে এসেছিল। আমরা হয়তো মরে গিয়েও আমাদের বাড়ির মায়া ত্যাগ করতে পারি না। তো বন্ধুরা, এই ছিল ঘটনা। ঘটনাগুলো সত্যি খুবই ভয়ের ঘটনা। তোমরা এখনও যারা যারা লাইক কমেন্ট করনি লাইক কমেন্ট করে দাও। এবার আমরা চলে যাচ্ছি শাউট আউট আর কিউএনএ পর্বে। শেষের গল্পে প্রথম কমেন্ট করেছে রিমঝিম সরকার। রিমঝিম, তুমি আগের গল্পেও প্রথম কমেন্ট করেছিলে, থ্যাংক ইউ রিমঝিম, এভাবেই পাশে থেকো। তারপর কমেন্ট করেছে বিজয় দা, তারপর রেডিও হরর, তারপর পূজা, শ্রী অনু, আমলা জগৎ, প্রীতম, পার্থ, মজার রাজা, পারমিতা, বিডি গেমার, শিখাদি, এজে গেমিং, মাসিয়াত লামিশা। তারপরে আরও কমেন্ট করেছে গণেশ রয়, মায়া সরকার, শুভদীপ পাণ্ডা, কুল গেমিং FF, সুইটি পাল, বিধিকা বিশ্বাস, স্নেহা দে, লুসিফার রিবন, শঙ্কর চক্রবর্তী, মৃন্ময় কুণ্ডু, রাহুল সেন, ডক্টর কমরেড, মনীষা দে, রূপসী মুখার্জি। আরও কমেন্ট করেছে সোমা খাতুন, রিয়ান খান, দীনেশ রয়, প্রিয়া অধিকারী, আকাশ দেবনাথ, বিভাস কীর্তনিয়া, জবা বিশ্বাস, বেবি সর্দার।
আগের শাউট আউট পর্বে আমি বেবি নামটাকে ববি বলেছিলাম, এর জন্য আমি ক্ষমা চাইছি। তারপরে আরও কমেন্ট করেছে তন্ময় মণ্ডল, নীতিন দাস, নেইমুল ইসলাম, প্রিয়া চন্দ, মিমি, স্নাতা চৌধুরী, স্যাট সোমনাথ, চিরঞ্জীব গেমিং, মালা কর্মকার, পল্টু কর্মকার, অতনু ভট্টাচার্যী, শুভ বণিক, নিরঞ্জন শীল, ইটস প্রিয়া, সম্পদ সামুরাই, সুস্মিতা, ইন্দ্রজিৎ ভদ্র। এই ছিল আমাদের শেষের গল্পের কমেন্টগুলো। এবার তোমাদের মধ্যে যারা কোশ্চেন করেছো তাদের কোশ্চেনের উত্তর দিচ্ছি। প্রথম কোশ্চেন করেছে নেইমুল ইসলাম, লিখেছে, দাদা তুমি কিসে পড়ো? আমার 2020 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। দ্বিতীয় কোশ্চেন করেছে লুসিফার ডিবন, লিখেছে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের বালুরঘাটে। এই দুটো কোশ্চেনই এসেছিল। তোমরা আমাকে ঠিক এভাবেই সাপোর্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো, লাইক করো, যাতে আমি আরও ভালো ঘটনা তোমাদের জন্য আনতে পারি। তোমাদের মধ্যে কেউ যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ আমি এইরকমই রোমাঞ্চকর ভৌতিক সত্য ঘটনা তোমাদের সঙ্গে আনতেই থাকি। আজকের মতন এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।